সব সময় ছেলেদের কাছে এক্সপেক্ট করে যায় ওরা আমাদেরকে বলুক আর আমরা একটু তাদেরকে বুকিং অলরেডি না থাকে তাহলে ডেফিনেটলি বলে দিব আর রাজি না হয় রাজি করার চেষ্টা করব ওইভাবে লাইক হলে তো ধরেন যে আমি অলওয়েজ যাবো যে আমার উপর অ্যাট্রাক্ট ফিল করুক আমাকে এসে বলবে আমি কেন ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন টু অ্যানাদার মিস এন্ড অ্যানাদার আপডেট ভিডিও অন দ্য স্যামসুল অফিশিয়াল ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সব সময় প্রেম করার ক্ষেত্রে ছেলেরা আগে প্রপোজ করে বাট মেয়েরা ভালোবাসা সত্ত্বেও কেন ছেলেকে প্রপোজ করে না কই আমি তো দেখি নাই আমি আমার ফ্রেন্ডদের দেখছি ছেলেদের কি প্রপোজ করছে আপনার বান্ধবীটা ছেলেদেরকে প্রপোজ করছে হ্যাঁ তবে আবার আমার ক্ষেত্রে একটু অন্যরকম আপনি প্রপোজ করেন নাই কখন আমি প্রপোজ করি নাই আসলে টাইম পাই নাই মানে প্রপোজ করার টাইম নেই না আর কি ছেলে পছন্দ হয় না এটা তার আগে হয় না এটা নীতি হয়ে এসেছে আর প্লাস আমার মেয়ে একটু লাজুক তো এই জন্য আমরা সব সময় ছেলেদের কাছে এক্সপেক্ট করে যায় ওরা আমাদেরকে বলুক আর আমরা একটু তাদেরকে আচ্ছা যে ছেলেটাকে লাইক করে সে ছেলে যদি আপনাকে মানে অন্য কাউকে প্রপোজ করে বলে তখন কেমন লাগবে চাইনা নিয়ে আসবো কাট ধরে যে আমি তোমাকে পছন্দ করি তার মানে মেয়েরাও প্রপোজ করে হ্যাঁ এখন তো মেয়েরাও পছন্দ করছে কারণ কেউ কার পছন্দ জিনিসটাকে হারাইতে চাচ্ছে না সো এখন ও যে কারোকে পছন্দ ছেলে হোক মেয়ে হোক সবাই যে আগে মনে করছে পড়ে ফেলে মানে আমরা তো জানি মেয়েদের বুক ফুটে তো মুখ ফুটে না সো আপনার কি বলে মনে করেন না এখন মুখ ফুটে যায় এখন মুখ ফুটে যায় এখন যুগ চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল যুগ এখন মুখ ফুটে যায় মেয়েরা হচ্ছে ওদের ওয়েটটা বজায় রাখে আর ছেলেরা একটু ছ্যাস্রামি করে তো তাই মেয়েরা কি ছেলেদের ছ্যাস্রামি দেখতে ভালোবাসে 70 টাকা পণ্য পাচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাকে কি আপনি প্রপোজ করবেন সত্যি কথা বলতে আমার কোনো রিলেশন নাই সো জানি না মানে একটা ছেলেকে ভালো লাগলে তাকে প্রপোজ করবেন না না কেন তখন একটা ছেলেকে যদি প্রপোজ করি তখন নিজে একটু নিচে থাকতে হয় ওই ছেলেটা একটু পার দেখায় তার জন্য হ্যাঁ না করাটাই বেটার তার মানে আপনি যাকে পছন্দ হয় তাকে প্রপোজ করবেন না মানে ভালো লাগলেও প্রপোজ করবেন না তার মানে মানে মেয়েদের মুখ ফুটে তো বুক ফুটে না এটা আবার সত্যি প্রমাণিত হবে অবশ্যই আচ্ছা আপনি একটা ছেলেকে ভালোবাসেন ঠিক আছে ধরেন একটা ছেলে আপনি ভালোবাসেন আগামীকাল সেই ছেলেকে ভালোবাসার কথা বলতে যাবেন তখন তুই দেখেন ছেলেটা মারা গেছে তখন আপনি কি করবেন কি করব একটু কষ্ট লাগবে তারপর আর কিছু হবে না নতুন ছেলে ধরবো না ধরবো কেন যদি নতুন কার্ড তখন ভালো লাগে তখন মেয়ে একটু লাজুক টাইপের হয় যার কারণে প্রপোজটা করতে চায় না আর ছেলেদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি থাকে যার কারণে মেয়েরা করে না আপনার একটা ছেলেকে পছন্দ বাট সেই ছেলেটাকে আপনি ভালোবাসার কথা বলবেন না ডেফিনেটলি বলবো বাট ওয়েট করব তার মুখ থেকে শুনতে চাইবো আগে তাকে নজরে নজরে রাখবো তার ফিডব্যাক গুলো দেখবো তারপর তাকে প্রপোজ করবো সে আপনাকে লাইক না করে মানে আপনার মানে আপনি মনে মনে রাখতেছেন বাট অন্য অন্যজনের প্রতি যে দুর্বল হয়ে পড়ে তখন কি করবে তখন হয় যদি দেখি অন্য অন্য কারোর প্রতি দুর্বল আছে তখন তা আমি তো আর বলবো না কারণ অলরেডি সে বুকিং আর যদি হচ্ছে আমি বুকিং অলরেডি না থাকে তাহলে ডেফিনেটলি বলে দিব রাজি না হয় রাজি করার চেষ্টা করব কজ মেরা অনেক শাইনেস ফিল করে দ্যাটস ওয়াই ওরা প্রপোজ করে না মনে করেন আপনার একটা ছেলেকে ভালো লাগছে তাই বলে কি আপনি তাকে প্রপোজ করবেন না অবিয়াসলি না মানে কি মেয়েদের মাঝে শাইনেস মেয়েদের মাঝে ইগো একটু বেশি মেয়েদের মধ্যে হ্যাঁ এটা এটা ট্রু যে ইগো তো থাকবেই মানে চেহারা সুন্দর বলে তাই ইগো থাকবে বেশি কেন অনেক অনেকেই তো আছে যাদের চেহারা সুন্দর না তারাও তো প্রপোজ করে না চেহারা সুন্দর হলে প্রপোজ করা লাগবে আর লাগবে না এটা কি কোনো কথা সবসময় কি ছেলেটা প্রপোজ করে যাবে যাইতে পারো আবার অনেক ক্ষেত্রে মেয়েরাও করতে পারে কেন আপনি ভিডিওতে দেখেন নাই লাইক 14 ফেব্রুয়ারি একটা ভিডিও বের হয়েছিল একটা মেয়ে একটা ভার্সিটিতে একটা ছেলেকে প্রপোজ করছে আর আপনি আপনারা যদি একটা মানে যে মেয়ে ছেলেকে লাইক করেন সেই ছেলেকে আপনি কি প্রপোজ করার কথা বলবেন না অবশ্যই না আচ্ছা সেই ছেলেটা অন্য কারো প্রেমে পড়ে যায় তখন আপনার খারাপ লাগবে না হ্যাঁ লাগবে তারপর বলবেন না না এটা আমার ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে তো আমি বলতে পারি না মেয়েরা হচ্ছে সবসময় নিজেদেরকে একটু স্পেশাল ভাবে আর তাদের একটু ভাবটা আলাদা থাকে একটু ইগোটা বেশি থাকে মেয়েদের তার জন্য মেবি তারা মানে চায় যে তার কাছে এসে কেউ বলুক তাকে কেউ স্পেশাল ফিল করাক দ্যাটস ওয়াই মেয়েরা অলওয়েজ চায় যে আমি কেন প্রপোজ করব আমাকে করবে আমি তো একটু আলাদা দাম কমে যাবে হ্যাঁ দাম কমে যেতে পারে আবার অনেক মেয়েরা করেও যাদের আপনার ধরেন যে অনেকে করে এখন কিন্তু জেনারেশন ওয়াইজ এত মানে কারো ইগো কাজ করে না অনেক মেয়েরাও করে ছেলেরাও করে বাট ছেলে মেয়ে সমান বাট মেয়েরা একটু ধরেন যে চায় একটু স্পেশাল ফিল করতে তার জন্য এরকম আপনি যদি কোনো ছেলেকে লাইক হয় তো আপনি কি বলবেন সেই ভালোবাসার কথাটা বলবেন লাইক হলে আমি নরমালি ফ্রেন্ডশিপ করতে পারি হ্যাঁ এখন ওইভাবে লাইক হলে তো ধরেন যে আমি অলওয়েজ যাবো যে আমার উপর অ্যাট্রাক্ট ফিল করুক আমাকে এসে বলবে আমি কেন মেয়েরা লাজুক আর মেয়েরা হার মানতে পছন্দ করে না কারণ মেয়েরা মনে করে যে প্রপোজটা ছেলেদেরই করা উচিত আর এটাই হয়ে আসছে একটা মেয়ের দিকে একটা ছেলেকে ভালোবাসে সে কি তাকে প্রপোজ করবে না মেয়েরা তারা
মানে তাদের মনের ভাবটা প্রকাশ করতে চায় না মুখফুটে তো মুখফুটে রাইট আচ্ছা আপনাদের যে একটা মানে ছেলেকে পছন্দ হয় বাট আপনি কি করবেন তখন আমার যদি পছন্দ হয় কোনো ছেলেকে তাহলে আমি কি করব আমি তাকে দেখব যে সে কবে প্রপোজ করে সে পর্যন্ত অপেক্ষা করব সে যদি প্রপোজ না করে সে যদি প্রপোজ না করে তাহলে তো আমার ব্যাড লাগবে হ্যালো ফ্রেন্ডস আমরা সবাই চাই আমাদের মনোমানের জন্য আমাদের ভালোবাসার কথাটা বলে ফেলে আর আমরা যাকে ভালোবাসি তা আমাদের সকলের উচিত চাই আপনাদের ভালোবাসা মানুষটিকে ভালোবাসার কথাটা বলে ফেলা ওয়েটিংয়ে না থাকা কারণ কখন যে কার হাতে চলে যায় ভালোবাসা মানুষটা সেটা বলা যায় না দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি অল টাইম ফুটিয়ে থাকবেন আজকের মধ্যে এখানেই টাটা